মিডিয়ার ভাই হিসেবে আপনাকে বলছি এবং আপনার মাধ্যমে জনগণকে বলছি যে আপনার আস্থা রাখতে পারেন যে আমরা এই যুদ্ধকে হালকাভাবে নিচ্ছি না এবং আমরা ওই সৎ বিশ্বাস নিয়ে আগাচ্ছি ওই প্রিপারেশন নিয়ে আগাচ্ছি যে সাতই জানুয়ারির আগে জনগণের জয় ইনশাল্লাহ আমরা টেনে আনব শোনা যাচ্ছে পঁচিশ তারিখের পরে আমেরিকা কোনো পদক্ষেপ নিবে কিন্তু আজ সাতাশ তারিখ আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কোনো পদক্ষেপ আসলো না হঠাৎ আমেরিকার চুপ হয়ে যাওয়ার কারণ কি? আপনি যুক্তরাষ্ট্রের পলিসি সম্বন্ধে জিজ্ঞেস করেছেন যে পঁচিশ তারিখের পরে কিছু হবে এসে দেখেন যুক্তরাষ্ট্রের পলিসি যে কয়বার তারা এটা নিয়ে অফিসিয়ালি আলোচনা করেছে এই পলিসিটা খুব পরিষ্কার ছিল কি ছিল পরিষ্কার এবং কি ছিল পলিসি যেটা তারা পরিষ্কার করেছে সেটা ছিল হলো যে বাংলাদেশের নির্বাচন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য মূলত সবাইকে নিয়ে এটা যদি না হয় তাহলে তারা স্যাংশনস দিতে বাধ্য হবে বা ওই রাস্তায় যাবে এটা প্রথম থেকে তারা বলে এসছে তার মানে কি তার মানে কোনো পঁচিশ তারিখ কোনো সাতাশ তারিখ কোনো তিরিশ তিরিশ তারিখ কোনো ডেট নেই কিন্তু ডেট একটাই নির্বাচন এবং নির্বাচন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হলো কি না এটা আট তারিখের আগ পর্যন্ত আমরা জানবো না কেন জানবো না কারণ ছয় তারিখেও সরকারের যদি হুশ আসে তারা সাত তারিখে নির্বাচনটা বাতিল করে দখলে প্রেসিডেন্সিয়াল এসআর মাধ্যমে বাতিল করে ডেট পিছিয়ে সবাইকে একসাথে ডেকে নতুন নির্বাচন করতে পারে সো আট তারিখের আগে যদি সাত তারিখে নির্বাচন করতে পারে আওয়ামী লীগ তাহলে আট তারিখে যে কার্যকর হবে যুক্তরাষ্ট্র যেই ওয়ার্নিংগুলো দিয়েছে যুক্তরাষ্ট্র অফিসিয়ালি কোনো পঁচিশ তারিখ এক তারিখ দুই তারিখ কিচ্ছু কখনো বলেনি এগুলো আমাদের দেশেই রিউমার শুরু হয়েছে এবং বেশিরভাগ রিউমার হয়তো ওই আওয়ামী লীগ থেকেই শুরু করা দেখো দেখো পঁচিশ তারিখের পর কিছু হয় নাই দেখো আমরা বন্ধু হয়ে গেছি দেখো সব ঠিক হয়ে গেছে আমরা বোয়িং কিনে ফেলবো আমরা এয়ারবাস কিনে ফেলবো অনেক গল্প যুক্তরাষ্ট্র যেটা বলেছে এখন পর্যন্ত তারা সেই জায়গায় আছে সো এখানে কোনো ভিন্ন কিছু চিন্তা করবার কোনো কারণ আমি দেখি না জাতীয় পার্টি কি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে চমক দেখাতে পারে নির্বাচন থেকে সরিয়ে দাঁড়ানোর আর কোনো উপায় এখন আর নাই ডিসেম্বরের সতেরো তারিখ শেষ তারিখ ছিল নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং সতেরো তারিখে আপনারাও কাভার করেছেন যে জাতীয় পার্টি চেয়ারম্যানের অফিসের বাইরে শত শত ক্যান্ডিডেটরা বিক্ষোভ করছিল এই নির্বাচন বর্জন করার এবং এটা আমি আপনার জন্য এবং আপনি তো নিশ্চয়ই রিপোর্ট করেন আপনি জানেন কিন্তু আপনার শ্রোতাদের জন্য চেঞ্জ টিভি শ্রোতাদের জন্য বলে রাখি যে একজন এমপি ক্যান্ডিডেট সে যখন নমিনেশন ফর্ম সাবমিশন করে মানে ফর্মটা ফিল করে সাবমিট করে এইখানে সরকারি ফিস অ্যান্ড সব কিছু বাবদ তার পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা মতো খরচ আছে সো সতেরো ডিসেম্বর শত শত লোক যারা পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা অলরেডি খরচ করে ফেলেছে এটা ফিরতি নাই তারা বিক্ষোভ করছিল জাতীয় পার্টি যেন নির্বাচনে না যায় কারণ এটা প্রহসনের নির্বাচন এটা এটা একটা তামাশা কিন্তু অফিসের ভেতরে যেই কয়েকজন আওয়ামী লীগের এমপি ছিলেন তারা আওয়ামী লীগের এমপি তারা জাতীয় পার্টির এমপি না পাই তাদেরকে আওয়ামী লীগ নেত্রী এমপি বানিয়েছে চোদ্দোতে আঠারোতে এবং এইবারও আশ্বাস দিয়েছে বানাবে এবার পারবে না সেটা কেন আমি অলরেডি বলে দিলাম ওই কয়জন যারা জাতীয় পার্টিরই না ভাই যারা আওয়ামী লীগ নেত্রীর লোক তারা ডিসিশন দিয়েছে যে তারা নির্বাচনে যাবে সো জাতীয় পার্টি পার্টি হিসাবে আমি এই মুহূর্তে অ্যাটলিস্ট অস্তিত্বই দেখছি না যুগপথ আন্দোলনের নতুন কোনো মাত্রা যোগ হচ্ছে কি না যুগপথ আন্দোলন শেষ এখন আমরা সবাই একসাথে মাঠে নামব যুগপথ আন্দোলনের ধারাটা ছিল যেটা আমাদের এক দফা আন্দোলন ছিল এটা হলো আমাদের এই যে এই নির্বাচনের শুরু পর্যন্ত মানে আপনার এই এই ধরেই নেন আপনার সতেরোই ডিসেম্বর পর্যন্ত ছিল এই সতেরোই ডিসেম্বরের পর থেকে যুগপথ আন্দোলন শেষ যে সবাই আলাদা আলাদা করে তাদের মতো করে করবে কিন্তু আমাদের লক্ষ্যটা এক এইটা শেষ এখন সবাই একসাথে মার্জ করে একসাথে আমরা মাঠে নামবো একসাথে স্টেজে উঠবো একসাথে মাঠে নামব এইটার জন্য আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ খুবই দ্রুত আগামী অল্প কিছু দিনের ভেতরে জনগণের সম্মুখে সব বিরোধী দল একসাথে হয়ে নামবে এটা আমি আপনাকে এখন বলে দিচ্ছি নামের কোন লক্ষণ দেখা যাচ্ছে না তাহলে দাবি আদায় কিভাবে এই কথাটা প্রথমত আমি আপনার সাথে পোষণ গণ অভ্যানের লক্ষ্য দেখা এটা এটা আমি পুরোপুরি দিবৎ পোষণ করবো আপনার সাথে লক্ষ্য দেখা যাচ্ছে অনেকগুলো লক্ষ্য দেখা যাচ্ছে একটা লক্ষ্য প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল একসাথে হয়ে সামনে রাস্তায় নামছে দ্বিতীয় লক্ষণ জনগণ এই নির্বাচনকে ইতিমধ্যে বর্জন করেছে তৃতীয় লক্ষণ ব্যবসায়ী সমাজ এই দেশের ব্যবসায়ী সমাজ সবাই ভীত আতঙ্কিত যে এই সরকার এইভাবে যদি আগাতে থাকে তাদের সবার ব্যবসা ভরাডুবি হবে এবং এই দেশের অর্থনীতি একদম রসাতলে যাবে এই স্টেক ম্যাটার করে ভাই কেন ম্যাটার করে কারণ এক নম্বর হলো যে এই যে অর্থনীতি এদের ঘাড়ের উপরে দাঁড়ানো আর দুই নম্বর হলো এদের মধ্যে অনেকে কিন্তু এই আওয়ামী লীগের এই আওয়ামী লীগের আমলে ব্যবসা করে লক্ষ্য করে এটা কামাই কামাই করেছে কিন্তু তারা তো কামাইয়ের জন্য করেছে এই কামাইটা বন্ধ হয়ে গেলে তাদের তারা ওই আওয়ামী লীগ চিনে না এবং চিনবেও না এগুলো সবগুলো অনেক বড় বড় লক্ষণ যে গণ অভ্যুত্থান এখন শুধু সময়ের বিষয় আর কিচ্ছু না বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে জনগণের সারা মিলছে কি আমরা সবাই একসাথে নামার পর এই প্রশ্নের উত্তর আপনাকে আমি পরিষ্কার করে দেব এই মুহূর্তে এই প্রশ্নের কোনো পুরস্কার উত্তর আমি আপনাকে দেব না তবে একটা জিনিস আপনাকে বলি যে জনগণের সম্পৃক্ততা আমাদের সাথে আছে জনগণ এই সরকারের এই নির্বাচনের পুরোপুরিভাবে বিরোধী বিশাল সংখ্যক জনগণ এই সরকার বিরোধী ছিল কিন্তু এখন অলমোস্ট কমপ্লিট সাড়ে সতেরো কোটি বাংলাদেশ জনগণ এই নির্বাচনের বিরোধী তাহলে সবাই যদি নির্বাচন বিরোধী হয় তাহলে আমাদের ডাকে সাড়া দেবে না এটা আমি বিশ্বাস করি না তবে আমরা সবাই একসাথে নামার পর এই প্রশ্নটার একদম পরিষ্কার উত্তর আমি আপনাকে দিতে পারব সাতই জানুয়ারি নিয়ে আপনাদের কর্মকৌশল কি দেখেন সাতের জানুয়ারি নিয়ে আমাদের অনেক কর্মকৌশল আছে অনেক কর্মকৌশল আলোচনা চলছে কিন্তু এগেন আপনি এমন একটা প্রশ্ন করলেন যেটা এখন আপনার সাথে আমি শেয়ার করতে পারবো না এবং কেন শেয়ার করতে পারবো না এটাও আপনি আপনাকে আমি বলে দিচ্ছি যে সতেরোই ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি যুদ্ধক্ষেত্র হ্যাঁ যুদ্ধে হয়তো এই মুহূর্তে আমরা অফ ব্যাটল ফিল্ডে পুরা নেমে পুরা যুদ্ধ শুরু করিনি ফাইন কিন্তু যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে যুদ্ধ ডিক্লারেশন হয়ে গেছে সতেরোই ডিসেম্বর যুদ্ধ ডিক্লারেশন হয়ে গেছে এবং এই যুদ্ধর কালবিনেশন মানে শেষটা হবে সাতই জানুয়ারি এই যুদ্ধ খুব ক্রিটিক্যাল একটা যুদ্ধ সাড়ে সতেরো কোটি জনগণের ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ সো এই যুদ্ধ আমরা কেউ হালকাভাবে নিচ্ছি না তাই তার জন্য এই যুদ্ধর প্রত্যেকটা প্ল্যান প্রত্যেকটা কর্মসূচি আমরা একশোবার চিন্তা করে অনেক আলোচনার মাধ্যমে অনেক প্রিপারেশনের মাধ্যমে তৈরি করছি সো এইটা নামার আগ পর্যন্ত আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো না তবে আমি এতটুকু বলতে পারি যে মিডিয়ার ভাই হিসেবে আপনাকে বলছি এবং আপনার মাধ্যমে জনগণকে বলছি যে আপনার আস্থা রাখতে পারেন যে আমরা এই যুদ্ধকে হালকাভাবে নিচ্ছি না এবং আমরা ওই সৎ বিশ্বাস নিয়ে আগাচ্ছি ওই প্রিপারেশন নিয়ে আগাচ্ছি যে সাতই জানুয়ারির আগে জনগণের জয় ইনশাল্লাহ আমরা টেনে আনব আপনি বিরোধী আন্দোলনের একজন নেতা এন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের এই মুহূর্তে সাত তারিখ উপলক্ষে বাংলাদেশের জনগণের জন্যে কি বলবেন আমি জনগণের জন্য শুধু একটা কথাই বলবো যে এই যে সাত তারিখের নির্বাচন ঠেকানোর যে যুদ্ধ আমরা ডিক্লেয়ার করেছি এই যুদ্ধ আপনাদের জন্য বাংলাদেশের সাড়ে শত কোটি জনগণের জন্য এবং আমরাও জানি যে আপনারা সবাই আমাদের সাথে একমত যে এই নির্বাচন আপনারা চান না কিন্তু শুধু একমত হলে চলবে না আপনারা নামা শুরু করেছেন আপনারা পুরোপুরিভাবে আমাদের সমর্থন দেওয়া শুরু করেছেন এইটাই আরও শক্তভাবে দিতে হবে যার যার যে যে ঘরে আছেন যারা তরুণ যারা ইন্টারনেটে আছেন যে যেখানে আছেন আপনারা আওয়াজ তুলেন আপনারা সবাই মিলে যখন আওয়াজ তুলবেন যেই মুহূর্তে আপনাদের সবার আওয়াজ আরও জোরে বিস্ফোরণ ঘটাবে তখনই ওইটাকেই আমরা গণভ্যত্থান বলি সো যখন আপনাদের আওয়াজগুলো আপনারা চান না আমরা জানি আমরা নামছি এবং আপনাকে আরও আপনাদেরকে আরও বলছি যে সম্মুখীন সরকারের অত্যাচারের সম্মুখীন আমরা আছি সরকারের অত্যাচার আমরা নিব বুলেট রাবার বুলেট আমরা নিব কিন্তু আপনারা সবাই নেমে আসেন যেই মুহূর্তে আপনারা সবাই নেমে আসবেন এই ফ্যাশের সরকারের পতন ওই মুহূর্তে হবে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসের সরকারের পতন হবে আমাদের আর কারো সহযোগিতার দরকার নেই এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন এই সরকারের পতন হবে তখন বাংলাদেশের ইতিহাসে একটা নতুন চ্যাপ্টার একটা নতুন রচনা শুরু হবে যেটা হবে সঠিক অ্যাকাউন্টেবল গণতন্ত্র রচনা